গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সব ভালো আছো। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তুহি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে, চলো আমরা দেখি নিও কি রান্না করছে আজকে। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুর বেলাতেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো দেখো এখন আমি পটল কাটছি। এখানে ঝিঙে আলু সব কেটেছি, আর এটা দিয়ে মাছ আছে, এখানে ঝোল বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা আমার হাজবেন্ডই শুরু করেছে, আমি ভাবতেও পারিনি যে ও ভিডিও শুরু করবে, করেছে, আমার খুব ভালো লাগলো। তো চলো এখন আমি কাটাকুটি করছি, রান্না বান্নাগুলো করে নিই, আর আজকে একটা জায়গায় বেরোবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। আমরা আজকে যাচ্ছি ফাইনালি ঈদের শপিং করতে। এতদিন বলেছি কিন্তু ঠিকভাবে করা হয়নি, আজকে দেখি পুরোপুরি করব। তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছি, এসে শুধু ভাতটা করব। এখন বেরোই, আসতে রাত হবে, আজকে ইফতারটা মনে হয় রাস্তাতেই করতে হবে, আর এখানে ও রেডি হয়ে গেছে, তো চলো বেরোই। আমরা এখন শাড়ি কিনতে শাড়ির দোকানে চলে এসেছি। তোমাদের এখানে দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও এত শাড়ি। আমি দেখো হাঁ করে উপর দিকে দেখছি, এখানে কালেকশনগুলো খুব ভালো। তো আমরা কিছু শাড়ি নেব, নিয়ে চলে যাই। যাই হোক, শাড়ি নেওয়া হয়ে গেছে, দিয়ে দেখলে রেলগেট পড়েছিল, দাঁড়িয়েছিলাম, দিয়ে এখন এসেছি চৈত্র সেলের মেলাটা দেখতে। তো ঘুরে দেখি এই মেলাটায় কী কী আছে, তোমাদেরও কিছুটা দেখাবার চেষ্টা করছি, তোমরাও কিছুটা দেখো। তো মেলা ঘুরে দেখতে দেখতে রোজা খোলার টাইম হয়ে গিয়েছিলো, তাই মুখে পানিটা দিয়ে নিয়েছি। আর আমরা বাড়ি থেকে খেজুর আর জল এনেছিলাম, কিন্তু শরবত দেখো এখানে লেবু পানি বিক্রি হচ্ছে, তাই আমরা লেবু পানি খেতে এসেছি, কারণ সারাদিন পর একটু ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এটা খেলে খুব ফ্রেশ লাগবে। একদম মেলার সামনেই মেমারিতে যে চৈত্র সেলের মেলাটা হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে, তার সামনেই এটা বিক্রি হচ্ছে, আর আজকেই মেলাটার লাস্ট দিন পুরো। তো এটা 10 টাকা করে গ্লাস নিয়েছিল, আর খুব রিল্যাক্স লাগছিল খেয়ে, কারণ যেহেতু সারাদিন রোজা রেখে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর কিছু শপিং হয়েছে, এখনও কিছু শপিং বাকি আছে, জানি না কতটা ভিডিও করতে পারবো, তবে মনে হয় তোমাদের সাথে বাড়ি গিয়েই দেখা হবে, এর আগে দেখা হবে বলে মনে হচ্ছে না। আমরা এই কিছুক্ষণ আগে ফিরলাম, আর এসে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কি বলবো, মানে সারাদিন রোজা রেখে অনেক জায়গায় গিয়েছি, তারপরে আবার এসেছি, তো রাস্তাতে ইফতার করেছিলাম, মোমো খেয়ে নিয়েছি, আর বাড়ি থেকে খেজুর আর জল নিয়ে গিয়েছিলাম, সেটাই খেয়েছি। তো এবার রাতে ডিনার করে নেবো একবারে, আমি তো রান্না মাছের ঝোল রান্না করেই রেখে গিয়েছিলাম, আর এখন ভাত রান্না করছি, তারপরে ডিনার করে নেবো। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি, আমরা ডিনার করে নিই, আজকের ভিডিওটা আর বড় করছি না বা পারছিও না, আজকে আর কোনো এনার্জি নেই, তো কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর দেখতে পেয়েছো আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে, তো চলো বাই।